আইভরিবল অস্পৃশ্য অবহেলিত নিষ্পেষিত যে বৃহত্তর জনগোষ্ঠী ছিল তাদের ত্রাণকর্তা হিসাবে হরিচাঁদ ঠাকুর পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। মনুবাদী ব্রাহ্মণ্যবাদী সমাজের যে শোষণ যন্ত্র, সেই শোষণের বিরোধিতা করেছিলেন প্রথম আমার হরিচাঁদ ঠাকুর। তিনি আমাদের সমগ্র মনুষ্য জাতিকে তার ছত্রছায়ায় স্থান দিয়েছিলেন। আমরা এতটাই অস্পৃশ্য ছিলাম যে আমাদের ছায়া যাতে মাটিতে, আমাদের পদছায়া যাতে মাটিতে না পড়ে তার জন্য আমাদের পিছনে একটা ঝাঁটা বাঁধা থাকতো, আর আমাদের থুতু যাতে না পড়ে মাটিতে তার জন্য আমাদের গলায় একটা হাড়ি বাঁধা থাকতো। আমার হরিচাঁদ ঠাকুর আমাদের এই সমগ্র অবহেলিত মানুষের পেছনে সেই ঝাঁটা এবং গলার হাড়ি খুলে সকলকে পশুত্ব জীবনের থেকে মানুষত্ব অর্জন করা শেখালেন, এবং তিনি যে দর্শন দিলেন তাতে মানুষ দেবত্ব অর্জনে সফল হলেন। জয় হরিবোল।